সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রিসোর্ট জাকারিয়া সিটি কিনে নিয়েছেন প্রবাসীদের নিয়ে গড়া এক্সেলসিওর গ্রুপ। 50,000 বৃক্ষরাজির সাথে পাখির কলরব, মায়াবী হরিণের ছুটোছুটি আর সবুজ অরণ্যের মাঝে সাজানো উঁচু নিচু টিলা নিয়ে গড়ে উঠেছে জাকারিয়া সিটি। প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক সুবিধার সমন্বয়ে জাকারিয়া সিটি রিসোর্ট ও ইকোপার্ক স্বল্প সময়ে মুগ্ধতা ছড়িয়েছে পর্যটকদের। হযরত শাহপুরান রহমতুল্লাহি আলাইহির মাজারের নিকটবর্তী খাদিমনগরে 17 একর জায়গার উপর প্রতিষ্ঠিত জাকারিয়া সিটি ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে এক্সেলসিওর সিলেট। এক্সেলসিওরের MD সাইদ চৌধুরী বলেন, প্রবাসীদের উদ্যোগে আন্তর্জাতিক মানের 5-স্টার হোটেল এক্সেলসিওর প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হচ্ছে। এক্সেলসিওরের চেয়ারম্যান শাহজামাল সহ অন্যান্য উদ্যোক্তারা জানালেন, বর্তমানে যেসব ফ্যামিলি সুইট আছে তাতে যোগ হবে প্রেসিডেন্সিয়াল সুইট, হানিমুন সুইট সহ আরও 150 কক্ষ। এক্সেলসিওর সিলেট, প্রকৃতির নান্দনিক ছোঁয়া। ফ্যান্টাস্টিক প্রজেক্ট, আসলে আই এম প্রাউড অফ এক্সেলসিওর গ্রুপ যে তারা যেন একটা উদ্যোগ নিশ্চয়ন এবং একটা ভিশন যে ডক্টর জাকারিয়া রাসেল এটা দেন তেন কন্টিনিউ করে নেক্সট লেভেল লিয়ে যাইবা, যেখানে আই হোপ যে প্রবাসী বাঙালি হলাইবা এবং দিস উইল এনকারেজ কর্পোরেট বাংলাদেশি কোম্পানিজ টু কাম টু সিলেট, উইচ মিনস ব্যবসা বিজনেস ইন সিলেট উইল অলসো ইম্প্রুভ। আর আপনারা জানেন এখানে 50,000 গাছ আছে, 400 ভ্যারাইটিস, মানুষ এটা দেখে মুগ্ধ হয়ে যায়। তারপরে 3-স্টার হোটেল আছে, 2টা মোটেল, একটা ক্যামেলিয়া, একটা মধ্যমালতি, দুটোই চমৎকার। আর অনেক গাছগাছালি, পশু পাখি, 6টা হরিণ আছে, এইসবের মাঝখানে এই যে নান্দনিকতা, একজন পর্যটক প্রিয়সী মানুষ কিংবা যারা আরাম বা বেড়াতে আসেন বা প্রবাসী আসেন, তারা আসলে আসার পরে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন যে আমরা এটা ভাবি নাই, কেন এটা আগে জানান দেওয়া হলো না। তার জাকারিয়া সাহেব এটা যে যত্ন নিয়েছেন এটাকে আমরা পূর্ণতা দিতে চাই। সময়ই বলে দিবে আমাদের, আমরা এই প্রজেক্টকে কোথায় নিয়ে যাবো। 3-স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট আছে, এটাকে আমরা 5-স্টারে পরিণত করতে চাই। এটা এরকম একটা রিসোর্ট আর যদি আমরা সবাই মিলে উপহার দিতে পারি, ইনশাল্লাহ এটা প্রবাসী এবং দেশি পর্যটকদের জন্য ভালো একটা পরিদর্শন স্থান হবে। আমরা চাই আমরা প্রবাসী ভাই বোন কেন আইয়া শান্তি ফাইতা, সুখ ফাইতা আর সেফ ফিল করতা। আমরা একটা খুব সিকিউরিটি দিব এবং এয়ারপোর্ট পিক আপ ড্রপ এগুলো সব কিছু থাকবো। আমার গড়িয়া খুব ভালো লাগছে, আমরা যতটুকু আশা করলাম হচ্ছে খুব ভালো দেখছি। প্রবাসী যারা আছেন সব এখানে ফ্যামিলি লইয়া একমাত্র জায়গা ফিল করিয়া যে জাকারিয়া সিটিতে আইলে মানুষ সুন্দরভাবে সব ভালো পরিবেশ পাইব।